বিসমিল্লা রহমান রহিম বসছেন আপনাদের বসতে হবে রহিম আজকের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ইউরোপ থেকে কিছু সংখ্যক নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়ের এসছেন উপস্থিত সেই সকল নেতৃবৃন্দ এবং ক্যামেরার ওপাশে বাংলাদেশ থেকে যারা দেখছেন এবং পৃথিবীর অন্য পাশ থেকে যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আজকে এই অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে প্রথমেই আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী কারাবন্দি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতা দিবসের প্রিয় নেতৃবৃন্দ এর আগে এখানে একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এই অনুষ্ঠানটি আমাদের জন্য অর্থাৎ আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আমাদের জন্য এটি একটি অত্যন্ত গৌরবের বিষয় আমাদের জন্য এটি একটি অত্যন্ত অহংকারের দিন এই ছাব্বিশে মার্চ যারা বাংলাদেশী গণতন্ত্রে বিশ্বাস করে বিশেষ করে কেন কারণ কথাগুলো আমি আগেও বলেছি কথাগুলো কিছু কিছু কথা তার মধ্যে আজ আবারও আপনাদের সামনে উল্লেখ করতে চাই শুধু আপনাদের সামনেই নয় ক্যামেরার মাধ্যমে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন তাদের কাছে বিশেষ করে যারা নতুন প্রজন্মের নাগরিক নতুন বন্ধু যারা তাদের সকলের কাছে কয়েকটি বিষয় সংক্ষেপে আমি আজকে তুলে ধরতে চাই যে বিষয়গুলি তুলে ধরবো সেই বিষয়গুলো আজকের এই দিবসের সাথে আজকের এই দিনটির সাথে রিলেটেড বলেই বিষয়গুলি তুলে ধরতে হচ্ছে বিষয়গুলি ঐতিহাসিকভাবে সত্য বলেই বাস্তব বলেই তুলে ধরতে হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে বর্তমানের অবৈধ সরকার ব্যাংক ডাকাত সরকার অন্ধকারের সরকার যে নামেই বলেন না কেন কোনো স্বাভাবিক নামে এদেরকে ডাকতে পারবেন না এদেরকে আর যেভাবেই হোক স্বাভাবিক নামে বলতে পারবেন না একটি রাজনৈতিক দল হয়ে তারা কোনো না কোনোভাবে সরকার গঠন করেছে কিন্তু কোনো ভালো নামে তাদের ডাকতে পারবেন না আশ্চর্য একটি বিষয় যাই হোক এই অবৈধ অন্ধকারের সরকার ক্ষমতা দখল জোর জবরদস্তি করে গ্রহণ করার পর থেকেই যেভাবেই হোক দেশের মানুষকে নতুন প্রজন্মের তরুণদেরকে তরুণ তরুণীদেরকে নতুন প্রজন্মের বন্ধুদেরকে সমগ্র মানুষকে ভীষণভাবে গেলাতে চেষ্টা করে যে এই যে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা এটি সম্পূর্ণভাবে তাদের কৃতিত্ব বা এটির দাবিদার একমাত্র তারাই এই কথাটি তারা সব কিছুতে সেটি গায়ের শক্তিতে হোক জোর করে হোক যুক্তিতর্ক ছাড়া হোক তারা বোঝানোর জন্য চেষ্টা করে বলার জন্য চেষ্টা করে সমগ্র দেশের মানুষকে আপনারা কি খেয়াল করেছেন এই বিষয়টি সব কিছুতেই দেশের স্বাধীনতা ব্যাপারে সব কিছুতেই মনে হচ্ছে তারাই করেছে তারাই এনেছে ছোটো ছোটো কয়েকটি জিনিস যদি আমরা বলি এই যে আজ কি ছাব্বিশে মার্চ আমরা সবাই বলছি ছাব্বিশে মার্চ অর্থাৎ মার্চ মাসের ছাব্বিশ তারিখ আমরা যারা বিএনপি করে এই কাতারে আমরা যারা বসে আছি আপনারা সামনের কাতারে অনেকে বসে আছেন পিছনে বহু মানুষ বসে আছেন আপনারা যারা সরাসরি বিএনপি করেন যারা ক্যামেরার ওপ্রান্তে আছেন যারা সরাসরি বিএনপি করেন আমি একটু আগে আমাদের জন্য গৌরবের বিষয় অহংকারের দিন কারণ এদিন আমাদের নেতা একটা মিনিট পরে দেন এই দিন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এখন আমার নতুন প্রজন্মের বন্ধুরা তোমাদের কাছে একটি প্রশ্ন অনেকে অনেক সময় আজকাল বিভিন্ন সময় কথাবার্তায় শুনি যে হ্যাঁ বিএনপির অনেক বিএনপির শুভাকাঙ্ক্ষীরাই বলে যে হ্যাঁ আমাদের এটা বলা হচ্ছে না নতুন প্রজন্মকে ওটা বলা হচ্ছে না সেটা বলা হচ্ছে না অনেক কিছু বলা হচ্ছে না সেজন্যই আজকে বিশেষ করে আমি নতুন প্রজন্মের কাছে অনেকগুলো না অল্প কয়েকটি কথাই বলবো এই ছাব্বিশে মাস নিয়ে সেটি হচ্ছে যৌক্তিকভাবে আওয়ামী লীগের দাবি অনুযায়ী শেখ সাহেব যদি সাতই মার্চের স্বাধীনতাই ঘোষণা করে থাকে তাহলে স্বয়ং দেশ স্বাধীনের পরে স্বয়ং শেখ মুজিব থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে কেন সাতই মার্চ পালন করা হচ্ছে না কারণ আওয়ামী লীগের দাবি হচ্ছে সাতই মার্চে তো শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেইছে তাহলে স্বয়ং শেখ মুজিবও কেন সাতই মাস স্বাধীনতা পালন করেনি দিবস হিসাবে আচ্ছা এরপরে আসেন সাধারণত আমরা পৃথিবীর বিভিন্ন দেশ যারা যখন পরাধীন ছিল এবং কোনো এক সময় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের আগে দিয়ে যখন রাজনৈতিকভাবে তারা স্বাধীনতা ঘোষণা করেছে তারপরেই দেখা যায় যে তারা সরকার গঠন করে সেই রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তিটা বা সেই পক্ষটি যারা যখন স্বাধীনতা ঘোষণা করে কারণ স্বাধীনতা ঘোষণা করলে তো নেতৃত্বে দিতে হবে স্বাধীনতা স্বাধীনতাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে দেখেন সাতই মার্চ যদি আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান যদি সাতই মাস স্বাধীনতা ঘোষণা করে তাহলে সবচেয়ে প্রথমে একটি রাজনৈতিক দল হিসাবে তাদের কর্তব্য ছিল আটই মাস কি করা সরকার গঠন করা তারা কি করেছিল আজ পর্যন্ত কোনো কোথাও কোনো সাক্ষ্য দাললিক প্রমাণ আছে যে আটই মাস শেখ মুজিব বা আওয়ামী লীগ সরকার গঠন করেছিল সরকার গঠন করেনি তার মানে সাতই মাস তারা স্বাধীনতা ঘোষণা করেনি আসেন এরপরে সত্তরের যে নির্বাচন হয়েছিল সত্তরের নির্বাচনে অনেকগুলো বেশ কয়েকটি কথা ছিল অনেক কথা না বেশ কয়েকটি কথা ছিল একটি কথা পরিষ্কারভাবে উল্লেখ ছিল আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে আওয়ামী লীগের সেই সময় নির্বাচনে ম্যানিফেস্টোতে একটি কথা সম্পূর্ণ পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে শেখ মুজিব সেই নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সেই নির্বাচনে যাচ্ছে তার অন্যতম একটি কারণ হচ্ছে তারা দুই পাকিস্তানের অখণ্ডতাকে বজায় রাখতে চায় অর্থাৎ দুই পাকিস্তানকে এক রাখার এটি একটি অন্যতম অঙ্গীকার সেটিকে প্রধান অন্যতম প্রধান লক্ষ্য রেখে তারা নির্বাচনে যাচ্ছে তাই যদি হয়ে থাকে তাহলে কেমন করে সাতই মার্চ তারা স্বাধীনতার ঘোষণা দিল কিভাবে তারা তাহলে স্বাধীনতার ঘোষণা দিল এরপরে আসেন সাতই মার্চ যদি আওয়ামী লীগ বা শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা বইয়ের মধ্যে দেখেছেন যে উনিশে মাস থেকে আলোচনা শুরু হয়েছিল ভুট্টোর সাথে আলোচনা শুরু হয়েছিল আয়ুব খানের সাথে আলোচনা শুরু হয়েছিল ঢাকার ইন্টারকনে এখন যে যেটা গণভবন বলে সেখানে আলোচনা হয়েছিল এবং শেখ মুজিব সেখানে আলোচনায় গিয়েছিল আরে ভাই তুমি যদি সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা করেই থাকো তাহলে আটই মার্চ আমি কেন আলোচনা করতে যাব কিসের আলোচনা করতে যাব নতুন বন্ধুদের কাছে আমার তরুণ প্রজন্মের বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন যে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ব্যাপারগুলোকে তোমরা বের করো তোমাদেরকে আওয়ামী লীগ ভীষণভাবে বোঝানোর চেষ্টা করে যে স্বাধীনতা তাদের অর্জন কিন্তু তাহলে এই প্রশ্নগুলির উত্তর তারা কেন দেয় না উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তানিদের সাথে তাহলে কেন আলোচনা করতে হবে কিসের আলোচনা করতে হবে যার কি আমি মানেই না তার সাথে আবার আলোচনা কিসের আলোচনাটি কিসের আলোচনা তো হবে যার সাথে কিছু হতে পারে যার কাছ থেকে আমি যাকে আমি মানেই না যাকে আমি গ্রহণই করি না তার সাথে আলোচনার কি আছে আলোচনাতে হতে পারে না এটি এই আলোচনা প্রমাণ করে যে সাতই মার্চ কোনো স্বাধীনতার ঘোষণা হয়নি সাতই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে তারা সাতই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে তাহলে আবার বলে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল মেহেরপুরের মেহেরপুরের আম্র কারণে সতেরোই এপ্রিল তো স্বাধীনতা যদি সাতই মার্চ ঘোষণা হয়েই থাকে সতেরোই এপ্রিল কেন সরকার গঠন হবে হওয়ার কথা তো ছিল আটই মার্চ অথচ সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল তার মানে এটি আবারও প্রমাণ করে যে সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা হয়নি ঘোষণা হয়েছিল আপনাদের নেতা আপনাদের লিডার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাব্বিশে মার্চ যেদিন ঘোষণা গেছিল সেদিন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই ও বোনেরা প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশে একটি পত্রিকা আছে বাংলাদেশে একটি পত্রিকা আছে আচ্ছা সালামতে নিচ্ছি শোনো আগে কথা শুনতে হবে কথা শোনো বোঝার চেষ্টা করো রাজনীতি করো যখন বুঝতে হবে শুনতে হবে তুমি কি রাজনীতি করো এটি তোমাকে বুঝতে হবে শুধু স্লোগান দিলে চলবে না বাংলাদেশে একটি পত্রিকা আছে অনেক পুরোনো পত্রিকা পত্রিকাটির নাম ইত্তেফাক সেই সময় ইত্তেফাক পত্রিকায় ইত্তেফাক ইত্তেফাক পত্রিকাটি মোটামুটিভাবে বিবেচনা করা হতো আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে এবং সেটি যে মালিক ছিল মানিক মিয়া শুনেছি বা বিভিন্ন জায়গায় পড়েছি যে মানিক মিয়ার সাথে শেখ সাহেবের খুব ভালো বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল কাজেই যদি আওয়ামী লীগের মুখপাত্রই শুধু না সেটি সেই সময় দেশের মানুষের স্বাধীনতার পক্ষ বিভিন্ন সময় বিভিন্ন কথা লিখেছে বিভিন্ন খবর প্রকাশ করেছে আটই মার্চের ইত্তেফাকের পত্রিকা যদি আপনারা বের করেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন আটই মার্চের ইত্তেফাকের পত্রিকার অংশ ফ্রন্ট পেজ কাভার পেজ যেটিকে বলে যদি আপনারা আটই মার্চের ইত্তেফাকের পত্রিকা দেখেন ইত্তেফাক পত্রিকা দেখবেন কোথাও স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করা নেই উল্লেখ করা আছে যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে এই হত্যার বিচার করতে হবে এরকম কতগুলি খবর আছে কিন্তু কোথাও স্বাধীনতার কথা উল্লেখ করা নেই সেই সময় ইত্তেফাক ছিল মোস্ট ইম্পর্টেন্ট একটি পত্রিকা বাংলা ভাষায় সেই পত্রিকাটি আটই মার্চ স্বাধীনতার কথা বলল না তাহলে কি প্রমাণিত হয় এত গুরুত্বপূর্ণ একটি কথা অথচ পরের দিন পত্রিকা আসলো না এটিও কি অন্যতম একটি বড় প্রমাণ নয় যে আটই সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা হয়নি নেতৃবৃন্দ আমরা আওয়ামী লীগের বিভিন্ন নেতার কাছে বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্নভাবে ঘটনাটি বলে কারো ঘটনার সাথে কারো ঘটনার কিন্তু কোনো মিল নেই একটি কমন ঘটনা শুনতে পাই এটি তারা সলা পরামর্শ করে নিয়েছে কিন্তু মিথ্যে তো মিথ্যে আপনি যতজন যতজন যেভাবে বলবে বিভিন্ন রকম হতে থাকবে সত্য ঘটনা সবাই কিন্তু একই রকম বলবে কিন্তু মিথ্যে ঘটনা কিন্তু এক একজন যখন বলতে থাকবে ভিন্ন ভিন্ন হয়ে যাবে একটি ঘটনা তারা বলে তারা শেখ সাহেব বলে কি ইপিআরের ওয়ারলেসের মাধ্যমে ওয়েলনেস ম্যাসেজ পাঠিয়েছিলেন আচ্ছা ওয়েলনেস ম্যাসেজ উনি পাঠিয়েছিলেন চট্টগ্রামে আচ্ছা চট্টগ্রামে যদি উনি ওয়েলনেস ম্যাসেজ পাঠিয়ে থাকেন যৌক্তিক কথা যেগুলো যেগুলো যুক্তি যা বলে উনি চট্টগ্রামে যদি পাঠাতে পারেন তাহলে তো উনি রাজশাহীতে পাঠাতে পারবেন উনি সিলেটে পাঠাতে পারবেন উনি খুলনায় পাঠাতে পারবেন উনি আরও বড় বড় যেগুলো সেই সময় শহর ছিল বাংলাদেশে সেখানে পাঠানোর কথা কিন্তু শহীদ জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং আওয়ামী লীগের কি ওই ওয়েলনেস ম্যাচে চট্টগ্রাম ইস্যুতে যেতে হবে অন্য কোথাও যেতে পারে না আচ্ছা আসেন এবার সেই সময় ধানমন্ডিতে যে শেখ সাহেবের বাসা সেখান থেকে কিন্তু তৎকালীন হোটেল ইন্টার কন্টিনেন্টাল যেটি পরবর্তীতে সেরাটেন ছিল খুব বেশি ছিল দূরে ছিল না সেদিন এক এই যে মধ্যেখান দিয়ে যে রাস্তাটা আছে এই যে কি রাস্তাটা বলে পান্থপথ এখন যে সোনারগাঁ সামনে যে রাস্তাটা এই রাস্তাটি সেদিন ছিল না সেদিন শেখ বাসা থেকে যদি ইন্টারকন যেতে হতো শাহবাগ দিয়ে অথবা গ্রিন রোড দিয়ে সহজেই যাওয়া যেত আপনারা যদি ইতিহাসের সেই বইগুলো খোঁজাখুঁজি করেন দেখেন তাহলে দেখতে পাবেন অন্তত পক্ষে সেদিন সেই সময় রাজনৈতিক উত্তেজনা উত্তাল অবস্থা ছিল দেশের মধ্যে বাংলাদেশের মাটিতে স্বাভাবিকভাবে বিদেশেই প্রায় একশো সাংবাদিক একশো তো সাংবাদিক সেদিন ইন্টারকনে অবস্থান করছিল কি হয় কি বক্তব্য আসে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কাছ থেকে একজন রাজনীতিবিদ হিসাবে সবসময় আপনি এখানে যারা যারা আপনারা আছেন রাজনীতিবিদ হিসাবে এইরকম যখন কোনো ঘটনা ঘটনা হবে সবচেয়ে প্রথমে আপনার কথা কার মনে পড়বে একজন সাংবাদিকের কথা তাই নয় কি আমরা যখনই কিছু ঘটনা ঘটে রাজনৈতিক ঘটনা ঘটে আমরা কিন্তু সংবাদপত্রের যে কর্মীরা তাদেরকে আমরা ওয়াকিফাল করার চেষ্টা করি যাতে সবাইকে ঘটনাটা জানানো সম্ভব হয় শেখ সাহেবকে যত বড় মাপের নেতা বলা হয় আমি তো মনে করি যদি শেখ সাহেব পড়তেন তাহলে অবশ্যই উনি যে কাজটি করতেন সেটা হচ্ছে যে উনি যেভাবেই হোক মেসেজটা ইন্টারকনে পৌঁছানোর চেষ্টা করতেন যদি স্বাধীনতার ঘোষণা উনি দিয়েই থাকেন বা দিতেনি তাহলে উনি যৌ যুক্তি যেটা বলে ইন্টারকনে বিদেশি সাংবাদিকদের কাছে উনি মেসেজ পাঠাতেন যে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে আমি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলাম কিন্তু সেটি না করে কোথায় বলা হলো ইপিআর মাধ্যমে ঘোষণা পা ওয়েলনেস মেসেজ পাঠানো হয়েছিল আচ্ছা ওয়েলনেসের ওয়েলনেস কেন্দ্রটি ইপিআরটি তো তখন পাকিস্তানি শাসকদের আন্ডারে ছিল স্বাভাবিকভাবে তারা কেন শেখ মুজিবের মেসেজ পাঠানোর পাঠাতে চাইবে এটি গেল একটি আজকে ঢাকার দু একটি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে একজন মহিলার কাছে বৃদ্ধ একজন মহিলা তার কাছে শেখ সাহেব বিভিন্ন জায়গায় তখন যে মেসেজ পাঠিয়েছিল টেলেক্স মেসেজ সেইটার একটি কপি তার কাছে আছে নতুন একটি আমরা দেখলাম ডকুমেন্ট বা খবর বের হলো আজকে এত বছর পরে এবং সেই অনেক বৃদ্ধ বৃদ্ধা একজন মহিলা সম্মানিত একজন মহিলা উনি মারা যাবার আগে এটি এই অবৈধ শেখ হাসিনা ব্যাংক ডাকাত শেখ হাসিনার কাছে হ্যান্ডওভার করতে চায় হঠাৎ করে এতদিন পর আপনারা ঘাটলে পত্রিকাটি দেখতে পারবেন যে হলুদ একটি কাগজে ইংরেজিতে কয়েকটি লেখা নিচে লেখা শেখ মুজিবুর রহমান ওনার নাম লেখা সই করা না নর্মালি এরকম তাড়াহুড়ো হলে সই করে মানুষ ইনিশিয়াল করে শর্টকাট ওখানে পুরো মজিবুর রহমান লেখা আচ্ছা তো এখন এই জিনিসটা একটা হলুদ কাগজের মধ্যে একটা ভাব একটা যে পুরনো অনেক পুরনো কাগজে একটা কৌটার মধ্যে বলে রাখা হয়েছিল তো শেখ হাসিনা তো দেশে এসেছে উনিশশো সালে আশি আশি একাশি সালের দিকে আসলো হম একাশি সালে একা হ্যাঁ একাশি সালে আসলো রাইট হাসিনা দেশে আসার এক মাস পরেই শহীদ জিয়া শহীদ হলেন একাশি সালে আসলো এত বছর ওই মহিলা এই কাগজটা দেওয়ার সুযোগ পেল না শেখ হাসিনাকে হঠাৎ করে আজ এসে এই কাগজটা দিতে হবে শেখ হাসিনাকে এরকম আরো কত যে মিথ্যে দেশবাসীকে শুনতে হবে আগামী কিছুদিন আসেন এরপরে এখন এই যে আমি যেই কয়েকটি কথা বললাম এই যেই কয়েকটি যুক্তিতর্ক দিলাম আমার অনুরোধ থাকবে নতুন প্রজন্মের সকল ভাই বোনের কাছে যে তোমরা এইগুলো একটু খতিয়ে দেখবে খতিয়ে দেখলে বেশি কথা বলতে চাই না অল্প কথা বলব খতিয়ে দেখবে অথবা তোমাদের আশেপাশে যদি আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ থাকে তাদেরকে তাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইবে তোমরা দয়া করে আচ্ছা এরপরে আসেন এই যে এই দলটি এই রাজনৈতিক দলটি এই রাজনৈতিক দলটি সবসময় বলে যে তারা বলে স্বাধীনতার মেইন ডিলার মানে স্বাধীনতা বলে তাদেরই অর্জন দেখুন এই নিয়ে জোর করে তো গত দশ বছর ক্ষমতায় আছে এর আগেও একবার ছিয়ানব্বই সালে ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করেছিল তার আগে শেখ সবের সময় বেশ কয়েক বছর তারা বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ক্ষমতায় ছিল অথচ স্বাধীনতা পদক বলে যেই পদকটির সাথে দেশের মানুষ এখন জড়িত পরিচিত স্বাধীনতা পদক যেটি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখেন তাদেরকে দেওয়া হয় প্রতি বছর এই পদকটি কিন্তু সূচনা করেছিলেন বা এই পদকটি চালু করেছিলেন কে বলেন তো ইয়াস বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান উনি একজন থ্যাংক ইউ এখন এখন এই যে স্বাধীনতা পদক এতবার তারা ক্ষমতায় থাকলো এই করলো ওই করলো অনেক কিছু করলো তারা কিন্তু সামান্য এই জিনিসটি কাজ করলো না তারা বলল স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের জন্য তাদের বলে অনেক কিছু করেছে তারা অথচ মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীনতার সম্মানে এই জিনিসটি তারা ছোট্ট জিনিসটি করলো না আসেন পরে বাংলাদেশে অনেকগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে একটি মন্ত্রণালয় আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপস্থিত ভাই ও বোনেরা আপনারা কি জানেন এই মন্ত্রণালয়টি কখন হয়েছিল তাহলে আপনারা সবই জানেন বক্তব্য দেওয়ার তো খুব একটা দরকার নেই জি এই মন্ত্রণালয়টি হয়েছিল আপনাদেরই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনায় ছিলেন সেই সময়ে মন্ত্র কারণ কারণ বিএনপি মানেই কিন্তু বিএনপি মানেই কিন্তু স্বাধীনতা বিএনপি মানেই স্বাধীনতার ঘোষণা বিএনপি মানেই স্বাধীনতা বিএনপি মানে শুধু একাত্তরের স্বাধীনতা না বিএনপি মানে হচ্ছে বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বিএনপি মানে হচ্ছে মানুষের স্বাধীনতা প্রিয় ভাই বোনেরা কিছু কথা আরও বলতে হয় এরা যদি এই শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ বলেন এরা যদি সত্যি দেশকে ভালোবাসত দেশের মানুষকে ভালোবাসত তাহলে তাহলে কি আমরা বাকশাল নামক শব্দের সাথে পরিচিত হতাম না হতাম না আমরা বাক্সাল শব্দের সাথে পরিচিত যদি সত্যি মুখে তারা যেই কথাটি বলে আজকে এই কথাগুলো যেই কথাগুলো আমি বলার চেষ্টা করছি আপনাদের সামনে এই আমি হয়তো খুব উত্তেজনা কোনো বক্তব্য দিতে পারছি না বাট আমি যা মনে করি যা মনে ভাবি আমি সেই কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করছি যদি এই দলটি সত্যিকারভাবে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করতো মুক্তিযুদ্ধের চেতনায় যদি তারা সত্যিকারভাবে বিশ্বাস করত। তাহলে উনিশশো সালে বাকশাল শব্দের আবির্ভাব হতো না তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে বাকশালে পরিণত হতো না শেখ সাহেবকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হতো না শুধু রাজনৈতিক দলকেই নিষিদ্ধ ঘোষণা নয় শেখ সাহেবকে বাংলাদেশের প্রায় সকল সংবাদপত্রকে নিষিদ্ধ ঘোষণা করতে হতো না প্রয়োজন হতো না সেই সময় তিরিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করার জন্য প্রিয় ভাই বোনেরা এগুলো আমার কোনো কথা নয় এই কথাগুলো বাস্তব এই কথাগুলো সত্য আমাদের নতুন প্রজন্মের যে সকল ভাই বোন তোমরা যারা দেখতে পাচ্ছ যারা শুনতে পাচ্ছ তোমাদের সকলের কাছে এই প্রশ্নগুলি আমি রেখে যাচ্ছি তোমাদেরকে এই প্রশ্নগুলো বের করতে হবে তোমাদের নিজেদের স্বার্থে কারণ এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা সঠিকভাবে খুঁজে নিতে না পারো তাহলে এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে তা হয়তো আরও কিছুদিন চলবে তা থেকে যদি মুক্তি পেতে হয় মুক্তি পেতে হয় তা থেকে যদি দেশকে নিজেকে দেশের মানুষকে মুক্ত করতে হয় তবে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমাদেরকে এবং আমাদের সকলকে খুঁজে বের করতে হবে প্রিয় ভাই বোনেরা উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ জিয়া দেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক ওনাকে যখন হত্যা করা হয় সেই সময় আমরা কি দেখলাম সেই সময় আমরা দেখলাম যে আজকের এই অন্ধকারী অন্ধকারের সরকারের অবৈধ সরকার ব্যাংক ডাকাত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছিল কেন তুমি যদি এই অন্যায়ের সাথে জড়িত থাকো তাহলেই তো তুমি পালাবে তুমি যদি নিরাপদ থাকো তোমার তো পালানোর কোনো দরকার নাই তারপরে আমরা কিছুদিন পরে দেখলাম এক দেড় বছর পরে দেখলাম এই অবৈধ সরকারের আরেক সহযোগী স্বৈরাচার তারা যখন মার্শল্য করার মাধ্যমে জোর করে নির্বাচিত বা জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করলো তখন আজকের এই অবৈধ শেখ হাসিনা বলল আই অ্যাম নট আনহ্যাপি এটা সত্যি কথাই সে বলেছে তার আনহ্যাপি হবার কোনো কারণ নেই কারণ এই দলটি এবং এই দলের নেতা বা নেত্রী কখনোই জনগণের স্বাধীনতায় গণতন্ত্রে কখনোই তারা বিশ্বাসী না এবং সেই জন্যই খেয়াল করে দেখবেন যে অগণতান্ত্রিক কোনো কিছু দেশে হওয়া মাত্রই তারা এই ধরনের মন্তব্য করে বা এই ধরনের ভূমিকা তাদের হয়ে থাকে আওয়ামী লীগ দাবি করে তারা বলে বিরাট রাজনৈতিক দল তারা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আপনারা যদি আরেকটু খেয়াল করে দেখেন দেশ স্বাধীনের পরে যে কটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দাবি করে যে তারা জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হয়েছে প্রত্যেকটি নির্বাচন বিতর্কিত আজ হয়তো তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে তারা সংবাদপত্রের এই মুহূর্তে বাংলাদেশের সংবাদপত্রের কর্মীদের কলম বন্ধ তারা স্বাধীনভাবে লিখতে সক্ষম নয় অনেক কিছু কিন্তু একদিন অবশ্যই সেটা সম্ভব হবে এবং সেদিন তারা লিখবে কেউ না কেউ সেদিন লিখবে একটি কথা অনেক কথার মধ্যে একটি কথা অবশ্যই কেউ না কেউ লিখবে কি সেই কথাটি এক আজব ব্যাপার তারা নিজেরা দাবি করে যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান বিশাল নেতা বিশাল রাজনৈতিক নেতা বিশাল রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের দল বলে গণতন্ত্রে বিশ্বাসী একটি সংগঠিত রাজনৈতিক দল ভালো কথা সত্তরের নির্বাচন হয়েছিল পাকিস্তানি সরকারের আন্ডারে ঠিক আছে সেই নির্বাচনে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল ভালো কথা তারপরে নির্বাচন প্রিয় ভাই বোনেরা কবে হয়েছিল বলতে পারবেন কি কেউ তেহাত্তর সালের নির্বাচনে আমার মনে এখানেই বোধ খুব সম্ভব এই মঞ্চেই হবে একদিন এই মিটিংয়ের মধ্যে একজন ভদ্রলোককে আমি জিজ্ঞেস করেছিলাম উনি মুরব্বী মানুষ একজন মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম উনি বোধ খুব সম্ভব কুমিল্লা বা নোয়াখালীতে তখন পুলিশের চাকরি করতেন এবং উনি তখন বক্তব্য ওই বলেছিলেন কি হয়েছিল নির্বাচনে আপনারা অনেকেই সেদিন উপস্থিত ছিলেন এখানে সেখানে সেখানে সেই অনুষ্ঠানটিতে আপনারা অপস্থিত ছিলেন এবং ওই মুরব্বীর বা ওই ভদ্রলোকের সেদিন যেই ঘটনার বর্ণনা উনি দিয়েছিলেন তার সাথে এই গত তিরিশ তারিখের ডিসেম্বরের তিরিশ তারিখের যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের কোনো পার্থক্য আমরা পাইনি অর্থাৎ সেদিন যখন আমি দাঁড়িয়ে সেই ঘটনা শুনছিলাম এবং তিরিশ তারিখের নির্বাচনের পরে ওই ভদ্রলোকের ঘটনা বর্ণনা আমার মনে হলো মনে হলো সেই ব্যক্তিটি সেই ভদ্রলোক মনে হলো ভবিষ্যৎ বর্ণনা করে দিলেন তিয়াত্তরের নির্বাচন দিয়ে ঠিক তেহাত্তর সালেও দেখা গিয়েছে শোনা গিয়েছে পত্রিকার খবরে এসছে বিভিন্নভাবে যে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত ব্যালট বক্সও ছিনতাই করা হয়েছিল ঢাকায় বসে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল ইলেকশন কমিশন থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল একে আওয়ামী লীগের পক্ষে বিভিন্নভাবে রেজাল্ট আজকে এই যে যেই নির্বাচন হয়ে গেল আমরা খুব একটা পার্থক্য কোনোভাবেই দেখতে পাইনি এখন এই যে তিয়াত্তর সালে নির্বাচন গেল তারপরে আবার তারা নির্বাচনে আসলো ছিয়ানব্বই সালে নেতৃবৃন্দ দেখেন শেখ মুজিব এমনই একজন বড় নেতা যে মানুষটি যে মানুষটি তার জীবনে স্বাধীনভাবে প্রথম একটি নির্বাচন করলো কিন্তু সেই নির্বাচন তাকে ভোট ডাকাতির মাধ্যমে জিততে হলো ভোট ডাকাতির মাধ্যমে সে প্রধানমন্ত্রী নির্বাচিত হলো একটি স্বাধীন দেশে তাহলে আপনারা কি মনে করেন না যে একজন রাজনৈতিক নেতা হিসেবে এটি কত বড় ব্যর্থতা তার জন্য একটি রাজনৈতিক দল হিসাবে কত বড় ব্যর্থতা এটি আওয়ামী লীগের জন্য প্রিয় ভাই বোনেরা এরপরে আসেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন দেখেছেন ছিয়ানব্বই সালের নির্বাচনে ছিয়ানব্বই সালের নির্বাচনে কিভাবে তাদেরকে ষড়যন্ত্র করতে হয়েছিল জনতার মঞ্চ তৈরি করে কিভাবে ষড়যন্ত্র করতে হয়েছিল সেনাবাহিনীর মধ্যে কুয়ের উস্কানি দিয়ে এবং সেই নির্বাচনে সেই নির্বাচনে তারা ষড়যন্ত্রের মাধ্যমে জনতার মঞ্চ দখল করার মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তির মাধ্যমে চল্লিশটি আসনের ঘাপলা করেছিল এবং সেভাবে তাদেরকে কোনোভাবে তারা জিতে এসে এই স্বৈরাচার সে একানব্বই যে স্বৈরাচার ছিল সেই যে ছিল সেই স্বৈরাচারের সাথে সমর্থন নিয়ে তাদেরকে সেদিন গঠন করতে হয়েছিল সরকার প্রিয় ভাই বোনেরা এরপরে দুই হাজার আট সালের নির্বাচন নিয়ে আপনাদেরকে বিশদ বর্ণনা দেবার কোনো প্রয়োজন নেই দুই সালের নির্বাচনে কী হয়েছিল আপনারা অনেকেই তার সাক্ষী আছেন কীভাবে কিভাবে সেদিন ম্যানিপুলেশন করা হয়েছিল নির্বাচনে দুই চোদ্দো সাল এবং দুই হাজার আঠেরো সাল আপনাদের সামনেই ঘটনা ঘটেছে সব কিছু কোটি কোটি মানুষের সামনে কাজী এমন একটি রাজনৈতিক দল যে দেখেন শেখ মুজিব বলেন বা শেখ হাসিনা বলেন কেউই কখনো জনগণের ভোটে স্বাভাবিকভাবে আজ পর্যন্ত নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারেনি দলে আনতে পারেনি সরকার গঠন করতে পারেনি প্রিয় ভাই বোনেরা আজকে হতে পারে যে আমাদের দল সরকার গঠন করেনি কি প্রেক্ষাপটে সরকার গঠন করেনি আপনারা যেরকম সাক্ষী আছেন দেশের কোটি কোটি মানুষ সাক্ষী আছে সাক্ষী আছে বিশ্বের কোটি কোটি মানুষ আজকে ২৬ লক্ষ আজকে এই তিরিশে ডিসেম্বরের নির্বাচনের আগে ২৬ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে গায়েবি মামলা দেওয়া হয়েছিল এখনও ওইসব মামলা চলছে প্রায় এক লক্ষের মতো নেতাকর্মীকে আমাদের ভাবে জেলে ভরে রাখা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন বিভিন্নভাবে সংবাদপত্রের কিছু কিছু ক্ষেত্রে সংবাদপত্রেও এসেছে কিভাবে জনগণের অর্থ কিভাবে তারা নিজেদের এই অবৈধ সরকার কিভাবে নিজেদের প্রয়োজনে তারা ব্যবহার করেছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য ইনফ্লুয়েস করার জন্য কিভাবে প্রশাসনকে তারা ব্যবহার করেছে জাতিবৃন্দ এই যে ছাব্বিশ লক্ষ আজ যৌক্তিকভাবে যদি আমরা বিবেচনা করি ২৬ লক্ষ নেতাকর্মীর নামে যদি বেআইনি মামলা গায়েবী মামলা না থাকতো সম্ভব ছিল কি আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক দল দলভাবে রাজনৈতিক দল হিসাবে বিএনপির সামনে স্ট্যান্ড করা দাঁড়ানো কোনোভাবেই সম্ভব ছিল না সম্ভব ছিল না এটা তারা জানে এবং এটা জানে বলেই তারা ২৬ লক্ষ নেতাকর্মীর নামে গাইবি মামলা দিয়েছিল এটা জানে বলেই এক লক্ষ আমার নেতাকর্মীকে তারা জেলে বন্দি করে রেখেছিল এটা জানে বলেই আমার বহু লক্ষ লক্ষ নেতাকর্মীর উপরে অত্যাচার অবিচার হয়েছে বিভিন্নভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এটা তারা জানে বলেই জনগণের সমর্থন তাদের সাথে নেই বলে এটা পরিষ্কারভাবে জানে বলেই তাদেরকে রাতের বেলায় ভোট ডাকাতি করতে হয়েছে আজকে আজকে আমরা তো পরিষ্কারভাবে বলতে পারি আওয়ামী লীগের নেতারা কি বলে শেখ হাসিনাকে আমরা সকাল বিকাল উঠতে উঠতে এই আওয়ামী লীগের নেতা যে কোনো লেভেলের নেতা বলেন শেখ হাসিনা থেকে শুরু করে কি বলে কথা বিভিন্ন বক্তৃতায় গেলেই কোনোরকম কথার কিছু নাই কথায় কথায় শুধু বিএনপি জপে কথায় কথায় দেখবেন বিএনপি জপে বিএনপি এই খারাপ বিএনপি ওইটা খারাপ বিএনপি সেটা খারাপ খালিদা যে এটা খারাপ তার কারণ ওটা খারাপ আরে ভাই বিএনপি যদি এতই খারাপ হবে তো তোমার এত টেনশন কেন তোমার এত টেনশন কেন বিএনপি যদি এতই জন অজনপ্রিয় দল হবে তাহলে বিএনপি বলে তাদের বক্তব্য অনুযায়ী তাদের বক্তব্য অনুযায়ী জনগণ বলে বিএনপি বয়কট করেছে জনগণ বলে বিএনপি ভোট দেয় নাই তো তাই যদি হয়ে থাকে তো বিএনপি নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন বিএনপি জনসভা করতে দিতে ভয় কেন বিএনপি মিছিল করতে গেলে ভয় কেন বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা কেন এই সকল কিছুই প্রমাণ করে যে বিএনপি সম্পর্কে যা বলে প্রতিটা বিন্দু বিএনপির পক্ষে নয় বরং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে একশত ভাগ সত্য আজ একটু আগেই বলেছি বিএনপি মানেই হচ্ছে স্বাধীনতা কেউ মানুক না মানুক তাতে কিছু যায় আসে না আমি বিশ্বাস করি কারণ ইতিহাস তাই বলে আজ বিএনপি মানে হচ্ছে দেশে গণতন্ত্র কেউ মানুক না মানুক কিচ্ছু যায় আসে না আমার কারণ এটাই সত্য কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি যা বলেছি তা ভুল বিএনপি মানেই গণতন্ত্র আজ কেউ মানুষ না মানুক কিচ্ছু যায় আসে না এটি সত্য 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 বিএনপি মানুষের বাক স্বাধীনতা আজ বিএনপি কে কোনো ডিজিটাল সিকিউরিটি এক করতে হয়নি সংবাদপত্রের কণ্ঠ বন্ধ করার জন্য কাজে বিএনপি মানেই সংবাদপত্রের স্বাধীনতা এটি সত্য 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 আজ বিএনপিকে কখনো বিএনপির বিপক্ষে কোনো রায় যাওয়ার কারণে কোনো বিচারককে দেশ থেকে বের করে দেওয়া হয়নি বিএনপির বিপক্ষে রায় যাওয়ার কারণে কোনো প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া হয়নি কাজেই আজ প্রমাণিত বিএনপি মানে বিচার বিভাগের স্বাধীনতা এবং আজ প্রমাণিত আওয়ামী লীগ মানেই বিচার বিভাগে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কি সবচেয়ে বেশি শুধু হস্তক্ষেপই নয় আওয়ামী লীগ মানেই হচ্ছে বিচার বিভাগ মানেই সবচেয়ে বেশি অবিচারের কারখানা অবিচারের স্থান আজ এটি সত্য এটি প্রমাণিত কাজেই নেতৃবৃন্দ এই ব্যাংক ডাকাত এই ভোট ডাকাত রাতের ভোট ডাকাত এই গণতন্ত্র হত্যাকারী যেভাবেই আপনারা বলেন না কেন রাজনৈতিক ভাষায় যেভাবেই বলেন না কেন এই অবস্থা থেকে দেশকে বের করতে হবে কোথায় বিএনপির নাম বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন তো যেভাবে এখন ব্যাংক লুটের গল্প আমরা শুনি এরকম কথা তো আমরা পত্রিকায় কখনো দেখিনি শুনিনি কোথায় বিএনপির সময় তো যমুনা ব্রিজ যেদিন শুরু করা হয়েছিল যে বাজেট নিয়ে শুরু করা হয়েছিল সেই বাজেট সেই সময়ের মধ্যেই মোটামুটি সম্পূর্ণ হয়েছিল আজ বছর হয়ে গেল কোটি টাকা হাজার পদ্মা ব্রিজ শুরু হলো চল্লিশ হাজারের গিয়ে ঠেকেছে এখনো চার ভাগের এক ভাগ কাজও সম্পূর্ণ হয়নি বাকি সিমেন্টের বদলে মাটি আর এরকম অনেক কিচ্চাকানি আপনারা সবই জানেন খামাখায় বক্তব্য বাড়িয়ে তো লাভ নেই কোথায় বিএনপির সময় তো এই ঘটনাগুলি শোনা যায়নি পদ্মাব্রীর সময় মতো বা যমুনাবৃত্ত সময় মতনই হয়েছে আওয়ামী লীগ আমলে পদ্মাব্রীর সময় মতন হয়নি হচ্ছে না হবে না হবে না রাইট ইউয়া হবেও না হ্যাঁ এখন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আজকে 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 একটি জিনিস পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ মানুক না মানুক শেখ হাসিনা জোর করে দখল করে ক্ষমতায় আছে সে অনেক কিছু করবে সেটা আমরাও জানি সে অনেক কিছু করবে কিন্তু সে যতই করুক আওয়ামী যতই করুক তারা একটি সত্যকে ঢেকে রাখতে পারবে না অনেকগুলো সত্যকে যেমন ঢেকে রাখতে পারবে না আরেকটি বড় সত্যকে সে ঢেকে রাখতে পারবে না কি সেই সত্য আজ সময়ের পরিক্রমায় প্রমাণিত হয়েছে আপনারা যেরকম গর্বিত কেন কারণ শহীদ জিয়া আপনাদের নেতা স্বাধীনতার ঘোষক আপনাদের নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আপনাদের নেতা এটি যেরকম গর্বের বিষয় আপনাদের আরেকটি অনেক বড় গর্বের বিষয় আছে কি সেটি আজ প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই অবৈধ শেখ হাসিনা থেকে অন্তত এক হাজার গুণ বেশি জনপ্রিয় নেত্রী এবং সে কারণেই জনগণের এই কথাটি যেরকম জনগণ বিশ্বাস করে জনগণের এই কথাটি প্রমাণ করেছে খালেদা জিয়া যে শেখ হাসিনা থেকে এক হাজার গুণ জনপ্রিয় এটি কে প্রমাণ করেছে খোদ শেখ হাসিনাই প্রমাণ করে দিয়েছে যে খালেদা জিয়া তার থেকে অনেক জনপ্রিয় এবং সেজন্যই আজকে এক বছর ধরে নির্বাচনের আগে এক বছর ধরে বন্দী করে রাখা হয়েছে জোর করে নির্জন প্রকাশে আজ খালেদা জিয়া পরিণত হয়েছে দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণপ্রিয় গণতন্ত্র প্রত্যেকটি মানুষের নেতৃত্বে আজ ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নেই যেদিন বাংলাদেশের মানুষ ওই জেলে তালা ভেঙে দেশনেত্রী বেগম খালেদা জেকে বের করে নিয়ে আসবে নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী আজ সময় এসেছে দেশের কি অবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা জনগণের চলাচল বাজারের অবস্থা সমাজের ব্যবস্থা সকল কিছুতে কি অবস্থা এটি বর্ণনা করা প্রয়োজন না প্রত্যেকটি মানুষ তার অন্ধে রন্ধে আজকে উপলব্ধি করতে পারছে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী এই অবস্থা থেকে যদি দেশকে মুক্ত করতে হয় তাহলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বার্থে আপনাদের স্বার্থে আমাদেরকে কিছুদিন আগে সমগ্র দেশবাসীকে আমাদের নতুন প্রজন্মের ছোট ছোট ভাই বোনেরা বন্ধুরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় আজ বিএনপি শুধু একটি রাজনৈতিক দল হিসেবেই প্রতিষ্ঠিত নয় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে আজ জনগণের দল হিসাবে বিএনপির নেতাকর্মীরা আজ নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে জনগণের বন্ধু হিসাবে কাজেই আজ সময় এসেছে বিএনপি সহ বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর জনগণের দাবি নিয়ে এলাকার সমস্যা নিয়ে প্রত্যেকটি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে আমি তাই আজকের এই স্বাধীনতা দিবসে সমগ্র দেশে এবং একই সাথে বিদেশে বিএনপির যত নেতাকর্মী আছে সকলকে বলবো সকলের কাছে আহ্বান জানাবো বিএনপি জনগণের দল বিএনপি জনগণের পাশে গিয়ে দাঁড়াতে হবে আপনাদের এলাকার শশ এলাকার শশ এলাকার সমস্যা এবং অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে একত্রিত ঐক্যবদ্ধ করতে হবে আপনার এলাকার জনগণকে এবং ঐক্যবদ্ধ এবং একত্রিত করার মাধ্যমেই আপনাদেরকে ধীরে ধীরে গড়ে তুলতে হবে আন্দোলন ধীরে ধীরে গড়ে তুলতে হবে আন্দোলনের পরিবেশ ধীরে ধীরে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এবং আন্দোলনকে শক্তিশালী করার মাধ্যমে দেশকে মুক্ত করে আনতে হবে মুক্ত করে আনতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পারবেন আপনারা ইনশাল্লাহ তাহলে আজ এই হোক আমাদের প্রতিজ্ঞা আজকের ঊনপঞ্চাশতম স্বাধীনতা দিবসের এই হোক প্রতিজ্ঞা বিএনপি সকল নেতা কর্মী দেশে বিদেশে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ